আপনারা অনায়াসে নিশ্চিন্তে এই ফ্যানগুলা ইনস্টল করবেন বিদ্যুৎ বিল সাশ্রয় করবেন এটাই হচ্ছে আমাদের মেন কাম্য অত্যন্ত মলাইন মসৃণ সাউন্ড কোনো ধরনের নয়েজ নাই আর এটাতে এত সুন্দর বাতাস কখনো গরম গরম হয় না এই কোয়েলগুলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজ আমি আপনাদেরকে লাভার এসি ডিসি সৌরবিদ্যুৎ আঠাইশ ওয়াটের দুইটি ফ্যান ইনস্টল করে দেখাবো আর যাই যারা বিদ্যুৎ বিল হয়রানির মধ্যে সবসময় আছেন যারা সবসময় বিদ্যুৎ বিলের নিয়ে চাপের মধ্যে আছেন তাদের জন্য আজকের এই ভিডিও এবং এই ভিডিওগুলো যদি আপনারা দেখে যদি এই ফ্যানগুলো আপনাদের বাসা বাড়ি দোকান কলকারখানায় ইনস্টল করতে পারেন তাহলে বিদ্যুৎ বিলের ঝামেলা থেকে অনেক বেঁচে যাবেন আপনার যদি তিন হাজার টাকা বিদ্যুৎ বিল আসে আর যদি আপনার বাসা বাড়ির দোকান কলকারানায় এই ধরনের বিদ্যুৎ এই ধরনের ফ্যান ইনস্টল করা থাকে তাহলে আপনার তিন হাজার টাকার বিদ্যুৎ বিল এক হাজার টাকা হয়ে যাবে এক হাজার টাকার বিদ্যুৎ বিল মাত্র তিনশত টাকা হয়ে যাবে তো বিদ্যুৎ বিল আসলে সবচেয়েতে বেশি আসার কারণ হচ্ছে সিলিং ফ্যান সিলিং ফ্যানের কারণেই অতিরিক্ত বিদ্যুৎ চলে আসে তো এই যে দুইটি ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন একটি আমি অলরেডি ভিডিওটা লম্বা হয়ে যাবে সেজন্য ইনস্টল করে রেখে দিয়েছি আর এখন আরেকটি ফ্যান ইনস্টল করব সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই ভিডিওর মাঝে এই ফ্যানটা ফিটিংসের মধ্যে আপনারা কোম্পানি যেভাবে দিছে ঠিক সেভাবে আপনারা ফ্যানগুলো ফিটিংস করবেন না দেখেন যেটা হচ্ছে আমাদের মূল সার্কিট হচ্ছে ডিসি এসি ডিসি সোলার সার্কিট এই যে এই যে বক্সের মধ্যে ডুকানো আছে এই এই পার্টটা কিন্তু উপরের দিকে থাকে আজকে আমি আমি যতটা ফ্যান ইনস্টল করি এই পার্টটা উপরের দিকে দিয়ে নেয় কারণ এটা হচ্ছে যখন কারো এই সাত থাকে অর্থাৎ সিলিং যদি ছাদ রুম না থাকে তাহলে এই ফ্যানের মধ্যে কুয়াশা ঢুকে অর্থাৎ তুষার ঢুকে অথবা ঠিকটিকি ঢুকে অথবা ময়লা ডুকে এই কিটটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় সেজন্য আমি এই কিটটা সবসময় নিচের দিকে নিচের পাটের মধ্যে রাখি যদিও নিচের পাটের দিকে আপনারা চেষ্টা করলে দু ট্রাই করে একটু ট্রাই করলে নিচের নিচের পাটের দিকে আপনারা রাখতে পারবেন দেখেন ভিডিওটা না টেনে দেখেন অতি সিম্পলভাবে আমি তার কোম্পানির সিস্টেমকে আমি রিপ্লেস করে অর্থাৎ উপরের পাটটা নিচের পাটে আমি দিয়ে দিয়েছি বাটিটা কিন্তু উপরের দিকে থাকে আমি কিন্তু এই বাটিটা নিচের দিকে দিয়ে দিচ্ছি কারণ এই ফ্যানটা অতিরিক্ত হিট হয় না কন্টিনিউ যদি এই ফ্যানটা চলে তাহলে মোটেও হিট হয় না হিট আপ হয় না সেজন্য যদি আপনার নিচের পাটেও রেখে দিন তাহলে একটু কুসুম গরম হবে এই গরমে আমাদের এই সার্কিটটা কোনো কিছুই হবে না আপনারা অনায়াসে দিন রাত চব্বিশ ঘন্টা চালাবেন যদি আপনারা ফার্স্ট নম্বর রেগুলেটারে দিয়ে দিয়ে রাখেন তাহলে এটা মাত্র বিশ থেকে বাইশ ওয়াট ফ্যান ফ্যান ওয়ার্ড খায় ওয়ার্ডে চলে তো আমি এই যে দেখেন নিচের উপরের পার্টটা আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি আর এই যে যে মেইন মোটর থেকে যে কানেকশনটা উপরের দিকে চলে গিয়েছিল সেটা নিচের দিকে দেয়া লম্বা হয়ে গেছে সেটা আপনারা সুন্দর করে টেপ করে দিয়ে দিবেন ভিতরে যাতে আপনারা এটা কোনো মোটরের সাথে ঘষান্বিত না হয় ঘসাঘষি না করে সেজন্য আমি এখানে টেপ করে দিব আগে স্ক্রুভটা লাগিয়ে নেই আর এগুলো তো লাগানো একদম সহজ এসিতে এসি লেখাই আছে ডিসিতে ডিসি লেখা আছে সোলারে সোলার লেখা আছে আর দুইটি হলুদ এবং সাদা কানেকশন এটা রেগুলেটারের কানেকশন এই দুটি একত্রিত করে না দিলে ফ্যানটি অফ থাকবে তো বন্ধুরা এই ফ্যানের মধ্যে ডায়াগ্রাম দেওয়া আছে আপনারা অনায়াস এইগুলা ফিটিংস করতে পারবেন যে কোনো কেউ আর আমি এই ফিটিংসগুলো আজকে দেখালাম এই কারণে আপনারা নিচের দিকে এই পার্টটা দিয়ে রাখবেন সার্কিটের পার্টটা কিটের পার্টটা যদি আপনার নিজের দিকে রাখেন তাহলে দিনের পর দিন চলবে মাসের পর মাস চলবে বছরের পর বছর চলবে এই ফ্যানটা নষ্ট হবে না আর বেশিরভাগ এই ফ্যানটা উপরের দিকে দেয়া থাকে এই সার্কিটের পার্ট সেজন্য যাদের তিন টিন সেটের ঘর তাদের উপর থেকে শীতের দিন তুষার ঢুকে অথবা ঠান্ডা ঢুকে অথবা একটু মানে যে কোনো ধরনের বাষ্প হয়ে এইগুলা নষ্ট হয়ে যায় আর সার্কিটটা একদম মানে মোবাইলের মতো দিয়ে দিছে সার্কিটটা ফ্ল্যাট আই ফ্ল্যাট আইসি অনেক কিছু অনেক পার্টস ইউজ করেছে ফ্ল্যাট সিস্টেম সেজন্য এই পার্টসে সার্কিটের মধ্যে যখন তুষার ঢুকে দুলা ঢুকে ময়লা ঢুকে তখন সার্কিটটা নষ্ট হয়ে যায় আর যদি সার্কিটের মধ্যে টিকটিকি ঢুকে যায় ঢুকে বসে এখানে গরম থাকে একটু একটু আলতু পালতু গরম থাকে সেজন্য টিকটিকিটা বসে আরাম করে সেজন্য খুব তাড়াতাড়ি এগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য আমি বারবার বলতেছি আমি যদি অতিরিক্ত কথা বলতেছি তারপর আপনার বালোর জন্য বলতেছি আপনার এই ফ্যানটা কিন্তু সুন্দর করে যদি নিচের নিচের পাটে যদি আপনারা গিটা পার্ট লাগিয়ে দেন তাহলে খুবই সুন্দরভাবে ওটা অনেক দিন চলবে যদিও এই ফ্যানগুলার অনেকে গ্যারান্টি দেয় না সর্বনিম্ন ছয় মাসের গ্যারান্টি দিয়ে থাকে ওয়ারেন্টি দিয়ে থাকে আমি অনেক ফোন ইনস্টল করেছি অনেক ফ্যান বিক্রি করেছি আমি এভারগ্রিন বিক্রি করেছি লাভা বিক্রি করেছি নোহা বিক্রি করেছি একই ফ্যান নাম ভিন্ন আপনারা অনায়াসে এই ফ্যানগুলো আপনাদের বাসা বাড়ির দোকানে লাগাবেন বিদ্যুৎ বিল কমিয়ে আনবেন বিদ্যুৎ বিলের চাপটা ফ্যানের কারণে তো বন্ধুরা আপনারা এই ফ্যানগুলা ইনস্টল যে কোনো করতে পারেন যদি এই ফ্যানগুলা ইনস্টল করতে কোনো ধরনের কোনো সমস্যা হয় ডায়াগ্রাম বুঝতে সমস্যা হয় আপনারা আমাকে ইনবক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের আপনাদের প্রশ্নের উত্তর দেখা মাত্র আমি উত্তর দিয়ে দিব আর সুন্দর করে আমি এগুলা ফিটিংস করে নিলাম ভিডিওটা লম্বা হয়ে গেছে যদিও লম্বা হয়ে গেছে তবুও আপনাদের জন্য অনেক ভালো তো বন্ধুরা আপনারা সুন্দর করে ফিটিংস করে দেবেন এগুলা এখন ফ্যানটা ইনস্টল করে দেবে দেখেন এই সাতের কারণে এই সার্কিটটা অনেক সময় নষ্ট হয়ে যায় এই ধরনের ফ্যান ইনস্টল করেন লাভা হোক এভারগ্রিন হোক আর নোভা হোক আর নোহা হোক যে কোনো ধরনের ফ্যানের স্টাইল কিন্তু একই নাম ভিন্ন তো এই ফ্যানগুলো আপনারা ইনস্টল করবেন বিদ্যুৎ সাশ্রয় করবেন আর এই ফ্যানগুলো গরম হয় না আমি তো আগেই বলেছি আল্লাহ জেলা রশেষ মেহরবানিতে আমাদের ফ্যান ফিটিংস করা শেষ খুবই সুন্দর একটি লাভা ফ্যান যা বলা বহুল্য আপনারা যদি এগুলা ইনস্টল করেন ঘরের মধ্যে তাহলে বুঝতে পারবেন এই ফ্যানের কতটুকু মানে বিদ্যুৎ সাশ্রয়তা অনুভব করতে পারবেন না এটা আসলে আঠাইশ ওয়ার্ড লেখা কিন্তু আঠাইশ ওয়ার্ড কখনও নাই এটা সম্পূর্ণ বাইশ থেকে তেইশ ওয়ার্ড তো আমরা এখন রেগুলেটারটি অন করব রেগুলেটার নাই এটা চুইস এটা অন করার পরে একটা ব্যাপ শব্দ আসবে এই যে এখানে একটা ব্যাপ শব্দ আসছে আমরা যদি এখন একই দেই সমস্যা নাই এখানে একটা ব্যাপ শব্দ আসছে এখানে খুবই সুন্দর করে এটা শব্দ আসবে আপাতত আমি ফার্স্টে রানিং করতেছি সেজন্য ওয়ানে দিলাম ওয়ানের স্পিডগুলো কত সুন্দর আর এখানে উপরে একটু মুভ করতেছে কারণ আমাদের এটা এই যে ইয়েটা পারফেক্ট ছিল না বিদায় আমাদের এটা একটু মুভ করবে তারপরে এটা স্টিল হয়ে যাবে যখন চলবে এটা অত্যন্ত মলাইন মসৃণ সাউন্ড কোনো ধরনের নয়েজ নাই আর এটাতে এত সুন্দর বাতাস কখনো গরম গরম হয় না এই কোয়েলগুলা আপনারা অনায়াসে নিশ্চিন্তে এই ফ্যানগুলা ইনস্টল করবেন বিদ্যুৎ বিল সাশ্রয় করবেন এটাই হচ্ছে আমাদের মেন কাম্য যাতে আমরা বিদ্যুৎ বিল সাশ্রয় করতে পারি তো এখন আমরা পাচে দিই সরাসরি দেখি কতটুকু স্পিড হয় এখন আমরা পাঁচে দিচ্ছি আর তারপর এখানে এটা একটু নড়াচড়া করতেছে কারণ ওপরে আমাদের রডটা ভালো না পারফেক্ট তারপরেও সুন্দরভাবে চলতেছে সমস্যা নেই এখন যদি আমরা এটা অফও করে নেই তাহলে খুবই সুন্দরভাবে অফ হয়ে যাবে দূর থেকে কাজ করবে গড়ের যে কোনো স্থান থেকে কাজ করবে এটা সেন্সার আছে আর এটা রিমোট সেন্সার কিন্তু ওয়ারলেস না দুটি ফ্যান আমাদের ইনস্টল করা শেষ ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটন বাজিয়ে রাখবেন